ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সদর ও শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে 50 শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালের শয্যা আর জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 8 বেডের বিপরীতে ভর্তি থাকছে 120 জন। শিশু হাসপাতালে প্রতিদিন 130 থেকে 150 জন রোগী আসছে আর গড়ে ভর্তি থাকছে 40 শিশু। বেড না পাওয়ায় অনেক শিশুকে রাখতে হচ্ছে মেঝেতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বেড়েছে শিশু রোগী। বাচ্চা কাশতে কাশতে বমি করে ফেলতেছে, তারপরে হচ্ছে পায়খানা করতেছে বাচ্চা। বাচ্চা ডবল নিউমোনিয়া হলো, বুকে চাপা দিল, নিঃশ্বাস নিতে পারছিল না, খাওয়া দাওয়া করতে পারছিল না। ডাক্তার দরকার বেশি, কিন্তু একটা ডাক্তার, এই ডাক্তারের কারণে আমরা আজকে শিবা পাচ্ছি। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র একজন চিকিৎসক, জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি যেন অতিরিক্ত গরম বা ঠান্ডা না লাগে সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ছে, বাচ্চাদের গা ঘেমে ঘামটা গায়ে বসে এরা এই ঠান্ডা নিউমোনিয়ায় এবং ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হচ্ছে, এবং রাতের বেলা ভোর রাতের দিকে অনেক ঠান্ডা পড়ে, তখনও বাচ্চারা ঠান্ডায় আক্রান্ত হয়ে নিউমোনিয়াতে ভুগছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে 1 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সদর হাসপাতালে 500 এবং শিশু হাসপাতালে অন্তত 1400 শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বিমল, হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন আর হাসপাতালে কী ধরনের সংকট রয়েছে, সেই সংকটগুলো নিরসনে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আমি এখন শিশু হাসপাতালে আছি। এই হাসপাতাল বিশেষায়িত শুধু শিশুদেরই চিকিৎসা দেওয়া যায়। এখানে 25টা বেড আছে। এখন আমি দেখলাম এখানে 25টা বেডের বিপরীতে 35 জন শিশু ভর্তি আছে। সকালেও একজন শিশুর মা হাসপাতালে আসে, কিন্তু বেড নেই শুনে সেখানতে ফিরে গেছেন বলে এখানকার একজন কর্মচারী আমাকে জানালেন। আর আগস্ট থেকেই ঝিনাইদহে এই শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এখন একেবারেই বেড়ে গেছে। এজন্য প্রত্যেকটা হাসপাতালেই শিশু ওয়ার্ডে শিশু রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি সদর হাসপাতালে ছিলাম, সেখানে দেখলাম একজন মাত্র চিকিৎসক আছেন পুরা শিশু ওয়ার্ডে। সেখানে ওয়ার্ডগুলোতে রোগী গিজগিজ করছে, তারা অভিভাবকরা আসছে। এখানে কয়েকজন আমাকে বললেন এখানে শিশুদের ভর্তির পর সুস্থ হতে 5-7 দিন লেগে যাচ্ছে। একজন মা আমাকে বললেন যে তার শিশু 21 দিন ভর্তি হয়ে আছে, এখনও সুস্থ হয়নি। এবং নিউমোনিয়া, একজন ডাক্তার আমাকে বললেন বিশেষজ্ঞ যে নিউমোনিয়া যদি অবহেলা করা যায় তাহলে প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন যে নিউমোনিয়া বা শিশুদের শ্বাসকষ্ট লক্ষ্য করলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে এনে ভর্তি করা উচিত। আর শিশু ওয়ার্ডে যে চিকিৎসার সংকট, এ প্রসঙ্গে সিভিল সার্জন ডাক্তার সেলিমা বেগম আমাকে বলেছেন যে আমরা চেষ্টা করছি যাতে এখানে আরও ডাক্তার দেওয়া যায়। তবে তিনি বললেন যে এখানে ঔষধের কোনো অভাব নেই হাসপাতালগুলোতে, শিশুদের চিকিৎসার জন্য প্রচুর ওষুধ আছে। আমরা উপদেশ দিচ্ছি তারা যেন শিশুদেরকে ঠান্ডা না লাগায় এবং কোনো রকম শ্বাসকষ্ট দেখলেই কোনো হাতুড়ে ডাক্তারের কাছে না যেয়ে যেন হাসপাতালগুলোতে নিয়ে আসে ভর্তি করে। সকাল থেকেই শিশুরা আসছে, তার মারা নিয়ে আসছে এবং তারা ভিড় বাড়ছে, এবং এর মধ্যে যেগুলো জটিল আক্রান্ত সেগুলোকে ভর্তি করা হবে। বাকিদের তারা এমনি আউটডোরে প্রেসক্রিপশন দিয়ে কিছু ওষুধ দিয়ে বাড়িতে রেখে চিকিৎসা করাবে। এই ছিল আমার সর্বশেষ জানাছিলেন সহকর্মী বিমল কুমার সাহা।